কেমিস্ট্রি ইজ নট মিস্টার প্রত্যেককে স্বাগত জানিয়ে নিলাম ক্লাস 10 এর চ্যাপ্টার 6 অর্থাৎ প্রবাহিতরিতের আরো একটি ভিডিও যদিও তোমাদের ওই চ্যাপ্টারের নাম আছে চলতরি দেখি ব্যাপার আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তড়িৎ প্রবাহের তাপীয় ফল অর্থাৎ কোন বর্তনীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন কিভাবে তাপ উৎপন্ন হয় কতটা তাপ উৎপন্ন হয় সেই সমস্ত কিছু সবার আগে আমরা একটু বুঝে নিই তাপ উৎপন্ন হয় কেন কারণ এই অংশে জুলের সূত্র আছে জুলের সূত্র আমরা সবাই কম বেশি জানি জুলের সূত্র অবশ্যই আলোচনা করব কিন্তু তার আগে ফিজিক্যালি আমরা বুঝি কেন তাপ উৎপন্ন হয় দেখো তড়িৎ প্রবাহিত হচ্ছে তার মানে কি তার মানে তার মধ্যে ইলেকট্রন যাচ্ছে আচ্ছা একটা কথা সঙ্গে বলে রাখি প্রথম ভিডিওর মানে তড়িতের প্রথম ভিডিওর শেষ অংশে আমাদের একজন দর্শক আমাকে বলেছিল সেখানে তো কোনো একটা জায়গাতে তড়িতের ডিরেকশন দেখানোর সময় উল্টো দিকে আরো দেওয়া হয়ে গেছিল তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোমরা যারা ভিডিওটি দেখেছো একটু খেয়াল করে নেবে সবসময় অ্যারোটা হবে হচ্ছে পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তর দিকে অর্থাৎ এই পজিটিভ প্রান্তটা হচ্ছে উচ্চ বিভব এখান থেকে তড়িতের নিম্ন বিভাগের দিকে যাবে শেষ অংশে একটা জায়গাতে অ্যারোটা ভুল করে উল্টো দেওয়া হয়ে গেছিল তার জন্য আমি সত্যি খুব দুঃখিত আমি এই ভিডিওতে উল্লেখ করে দিলাম তাহলে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার মানে কি ইলেকট্রন প্রবাহিত হচ্ছে যদি ইলেকট্রন প্রবাহিত হয় তড়িৎ প্রবাহ উল্টো দিকে এখন সেই ইলেকট্রনগুলো যাওয়ার সময় কিভাবে কিছু না কিছু বাধা অতিক্রম করবে অর্থাৎ বিভিন্ন জিনিসের সঙ্গে ধাক্কা খেতে খেতে যাবে মানে একটা ফিজিক্যাল ফ্রিকশন চলবে ইলেকট্রনগুলোর যত এই ধরনের ঘটনা ঘটবে তখন কিভাবে হিট জেনারেট করবে সেই জন্যই কিন্তু পরিবাহী দিয়ে তড়িৎ গেলে গরম হয় অর্থাৎ যে রোধ মানে যেটা হুইচ রেজিস্ট দ্য ফ্লো অফ ইলেকট্রন উইদিন দিস কন্ডাক্টর পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রনকে যাওয়াটাকে বাধা দেয় এই বাধার কারণেই কিন্তু আস্তে আস্তে তাপ উৎপন্ন হয় চলো আগে আমরা বুঝি কার্য থেকে কিভাবে শক্তিতে রূপান্তর হয় তারপর আমরা জুলের সূত্র বুঝবো জুলের সূত্র তো আমি এক করে লিখে দিতে পারি এইচ ইকুয়াল টু আই স্কয়ার আর টি হুড়ুড়ু করে সূত্র বলে যেতে পারি সেটা কোনো ব্যাপার না কিন্তু আগে বুঝি আমরা যে সূত্রের উৎপত্তি সূত্রের জন্ম কোথা থেকে তারপর আমরা জুলের সূত্র পড়বো তার জন্য আমি এখানে একটা সার্কিট জাস্ট সার্কিটটা আগে থেকে একটু এঁকে রেখেছি কি হচ্ছে এখানে এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে থ্রু আ রেজিস্ট্যান্স আর একটা রোধের মধ্যে দিয়ে তার মানে এটা হচ্ছে আমাদের উচ্চ বিভব বিটা হচ্ছে আমাদের নিম্ন বিভব তার মানে আমরা কি লিখতে পারি আমাদের যে বিভব প্রভেদ বিভব প্রভেদ আর রোধের দুদিকে সেটা হচ্ছে ভি এ মাইনাস ভিভি সেটাকে আমরা ভি ধরে নিলাম যে আর রোধের উভয় পাশে এই এ বিন্দুর বিভব ভি এ এবং বি বিন্দুর বিভব ভিভি তাহলে কি হবে দেন ইলেকট্রিসিটি উইল বি ফ্লো ফ্রম ডিরেকশন অফ এ টু বি আগে কিন্তু আমি ডিরেকশন একদম পরিষ্কার বলে দিচ্ছি যে দিস ইজ দ্য পজিটিভ পোল অফ দ্য ব্যাটারি ব্যাটারি ধনাত্মক প্রান্ত তার থেকে ইলেকট্রিসিটি ফ্লো করবে হচ্ছে ঋণাত্মক প্রান্তের দিকে আর ইলেকট্রনটা ফ্লো করবে উল্টো দিকে এটা হচ্ছে আমাদের চাবি বা সুইচ চাবিটা এখানে কি অন আছে তাহলে এই অবস্থায় আমরা মনে করছি কি কিউ পরিমাণ আধান প্রবাহিত হলো আর রোধের মধ্যে দিয়ে তাহলে আর রোধের মধ্যে দিয়ে কি হলো কিউ পরিমাণ আধান প্রবাহিত হলো এখন আমাদের কৃতকার্য কার্যের ফর্মুলা কি ছিল যে সরি কার্য লিখে ফেলেছি কার্য ডাব্লু তাহলে ডাব্লুটা কি আমরা জানি যে বিভব প্রভেদ ইন্টু আধান সেই একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে গেলে যে পরিমাণ কার্য করতে হয় সেটা ছিল এক ভোল্ট তাহলে এখানে কি এই ভি ভোল্টের প্রভাবের ভি ভোল্ট বিভব প্রভেদের মধ্যে আমরা কিউ পরিমাণ আধান প্রবাহিত হলো তাহলে কার্যটা কি ভি ইন্টু কিউ এবার যদি আমরা ধরে নিই এই বর্তনীর প্রবাহমাত্রা আই কি বললাম বর্তনীর প্রবাহমাত্রা আই তার মানে আই প্রবাহমাত্রা যদি টি সময় ধরে চলে সেটাই কি হবে আধান তাহলে আমরা কি জানি আধানের ফর্মুলা কি আধান সমান সমান প্রবাহমাত্রা ইন্টু সময় টি তাহলে আমরা প্রবাহমাত্রা আই ধরছি আই ইন্টু টি তাহলে আমরা কি লিখতে পারি কিউ এর জায়গায় আই ইন্টু টি ভালো করে বোঝো বিভব প্রভেদ ইন্টু আধান এটা হচ্ছে আমাদের কার্য তাহলে আধানটা কি মোট আধান মানে কি প্রবাহমাত্রা ইন্টু সময় তাহলে আমরা লিখে দিলাম ভি ইন্টু আই ইন্টু টি এটা আমাদের কৃতকার্য এবার দেখো
ওহমের সূত্র অনুসারে আমরা ভি কি জানি, ভি ইজ ইকাল টু আইআর, তাহলে সেটা বসিয়ে দিই, আইআর ইন্টু আইটি, তাহলে আইআর আর গুণ হলো আই স্কোয়ার আর টি, সেটা কি, সেটা হচ্ছে আমাদের ডাব্লু। এবারে আমরা কি জানি, কার্যশক্তির যে তুল্যতা সেখান থেকে আমরা কি বলতে পারি যে এইচ ইজ ইকাল টু ডাব্লু বাই জে, জেকে কি বলা হয় জুল তুল্যাঙ্ক, তাহলে এইচ ইজ ইকাল টু আই স্কোয়ার আর টি বাই জে, দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল ফর্মস অফ জুলস ল, জুলের সূত্রের গাণিতিক রূপ। ফার্স্টে আমরা প্রমাণ করে নিলাম, আমি কিন্তু চাইলে শুরুতেই প্রথমে আলটপকা জুলের সূত্র বলে দিতে পারতাম, সেটা করলাম না, পুরো ম্যাথমেটিক্যালি আমরা এলাম। এবার আমি এই সূত্রটাকে নাও ইট কনভার্ট ইন টু ওয়ার্ড, দেখো কিভাবে জুলের সূত্র চলে আসবে। এই যে প্রমাণটা করলাম, এখান থেকে দেখো কিরকম হুড়ুর করে জুলের সূত্র হবে, একটা লাইনও মুখস্থ করতে হবে না। তাহলে এবার আমরা বানাবো হচ্ছে জুলের সূত্র, বানাবো জুলের সূত্র। বিজ্ঞানীর পুরো নাম হচ্ছে জেমস প্রেসকট জুল, তারই সূত্র জুলের সূত্র, এবং এনার নামেই হচ্ছে কার্যের এসআই একক জুল, কার্য বা তাপের এসআই একক আমরা যে জুল লিখি, তো এনার নামে জেমস প্রেসকট জুল। তাহলে আমরা এটা লিখে নিই, এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি, যেটাকে বাদ দিয়ে দিলাম জুল তুল্যাঙ্ক ধ্রুবক। এবার দেখো, তাহলে আমরা প্রথম সূত্র কি বলতে পারি, আমি কিন্তু পোটার লিখবো না সূত্রটা, কোনো তড়িৎ পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক যখন রোধ এবং সময় স্থির, উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক কখন, যখন আর আরটি স্থির। সূত্র এক, সূত্র দুই, আবার দুটোকে স্থির করে দাও, অন্যটার সঙ্গে সমানুপাতিক, উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক কখন, যখন আই এবং টি স্থির, যখন প্রবাহ মাত্রা এবং সময় স্থির। তিন নম্বর সূত্র, উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক, সময়টাকে স্মল টি করে দিই, ক্যাপিটাল টি বা কেলভিন টেম্পারেচার ভেবে বসবে, সময়ের সমানুপাতিক কখন, যখন আই এবং আর স্থির। তার মানে কি দাঁড়ালো, উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গ রোধ এবং সময় তিনের গুণফলের সমানুপাতিক যখন আই টি আর সকলেই চলো। তাহলে যখন আমরা সমানুপাতকে সমান করতে যাই তখন কি করি, একটা ধ্রুবক দিয়ে গুণ করি, সেই ধ্রুবকটাকে এখানে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, ওয়ান বাই জে আই স্কোয়ার আর টি। যদি আমরা ক্যালোরি এককে এইচ বের করি তখন ওয়ান বাই জেটা লাগবে, জুল এককে বের করতে গেলে লাগবে না। ইফ উই ক্যালকুলেট দ্য ভ্যালু অফ হিট ইন ক্যালোরি ইউনিট দেন আই স্কোয়ার আর টি শুড বি ডিভাইডেড বাই দ্য ভ্যালু অফ জে, জে এর ভ্যালু কত, 4.2, এটা আমরা জানি 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল, দেন এইচ উইল বি ক্যালকুলেটেড ইন ক্যালোরি। যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই ওয়ান বাই জেটাকে, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি করি, তাহলে আমাদের বেরোবে হিটটা জুল এককে। কি বললাম ভালো করে, খুব ইম্পর্টেন্ট এই অংশ, এই অঙ্ক সরি এই অংশ থেকে অঙ্কও আছে। তাহলে এইচ ইজ ইকাল টু আই স্কোয়ার আর টি কখন, এইচ যখন জুল এককে, আর এইচ ইজ ইকাল টু আই স্কোয়ার আর টি বাই জে মানে 4.2। কখন, যখন এইচ হচ্ছে ক্যালোরি এককে। দেখো তড়িৎ প্রবাহে তাপীয় ফল হচ্ছে একদম পুরো ধরে ধরে আলোচনা করে দিলাম কোন এককের সময় কি হবে। এবারে এর কতগুলো আমাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ আছে, খুব সহজ কতগুলো প্রয়োগ রয়েছে, একটা খুব ইন্টারেস্টিং প্রয়োগ রয়েছে, ইন্টারেস্টিং প্রয়োগটা শেষে গিয়ে বলবো, ফিউজ তার আগে বাকিগুলো বলে নিই, যেগুলো একটু সহজ। কি, আমরা প্রত্যেকে মোটামুটি কম বেশি ইলেকট্রিক আয়রন দেখেছি, ইস্ত্রি কম বেশি সবার বাড়িতেই থাকে, কি হয় প্লাগের মধ্যে দিয়ে সুইচ দিলে ইস্ত্রিটা গরম হয়, সেটা দিয়ে আমরা জামা কাপড়কে ইস্ত্রি করতে পারি। তাহলে তড়িৎ প্রবাহের তাপীয় ফলকে ব্যবহার করা হচ্ছে কিসের মধ্যে, ইস্ত্রির মধ্যে। একই জিনিস হচ্ছে হিটার,
বৈদ্যুতিক হিটার কিংবা বৈদ্যুতিক বাল্ব জ্বললেও গরম হয়, এই তিনটে যে তড়িৎ প্রবাহী তাপীয় ফলের ব্যবহার। টুকটাক কতগুলো প্রশ্ন আছে একটু বলে নিচ্ছি। ইস্ত্রি, দু নাম্বারে হিটার, তিন নাম্বার হচ্ছে বাল্ব। তবে এখানে বাল্ব বলতে কিন্তু ওই লাইট বাল্ব মানে সিএফএল বা এলইডি নয়। কি হয়, হিটার বা ইস্ত্রির মধ্যে একটা তার থাকে নাইক্রোম, নাইক্রোম এটা একটা সংকর ধাতু, নামটা একটু খেয়াল করো তাহলেই বুঝতে পারবে এর মধ্যে কি আছে। নাইক্রোম, নিকেল আয়রন ক্রোমিয়াম, কি বললাম, নিকেল আয়রন আর ক্রোমিয়াম দিয়ে তৈরি একটা সংকর ধাতু নাইক্রোম, নাম থেকেই বলা যাবে, মুখস্থ করতে লাগে না সবকিছু। নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি, এই তারটার রোধ খুব বেশি, গলনাঙ্কও খুব বেশি, আর বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে না, ফলে কি হয় প্রচুর গরম হতে পারে। এটা এটা গরম হয়ে ইস্ত্রি হিটার এগুলোকে গরম করে। তাহলে যদি বলা হয় যে হিটার ইস্ত্রিতে আমরা কোন ধর্মকে কাজে লাগাই, তড়িৎ প্রবাহের তাপীয় ফল। প্রশ্ন করতে পারে হিটার ইস্ত্রির মধ্যে কেন নাইক্রোম তার ব্যবহার করা হয়, কারণ নাইক্রোম তো যখন উত্তপ্ত হয় সে আলো সরি প্রচুর তাপ উৎপন্ন করলে তাতে গলে যায় না, যদি গলনাঙ্ক কম হতো কি হতো, গলে যেত, মেল্ট করে যেত, গলে গলে ফিউজড গলে যেত। আর কি হতো, যদি বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতো ম্যাগনেসিয়াম মধ্যে পুড়ে যেত, পুড়ে ছাই হয়ে যেত। ম্যাগনেসিয়ামকে যদি আমরা একটু গরম করি ম্যাগনেসিয়াম জ্বলে ছাই হয়ে যাবে, কিছু থাকবে না। কোথায় ম্যাগনেসিয়াম ব্যবহার হয় সবাই কম বেশি, ফুল জুড়ি দেখেছো ফটফট করে জলে, ওটা ম্যাগনেসিয়াম। কিংবা দেখবে গ্রিল যখন ওয়েল্ড করা হয় তখন দেখবে একটা লোহার দণ্ডের গায়ে একটা কোটিং থাকে, যদি কেউ দেখে থাকো একটা ওই ওয়েল্ডিংয়ের স্টিক হাতে নিয়ে দেখতে পারো, স্টিকটার মধ্যে যখন কারেন্ট যায় তখন তড়িৎ প্রবাহে তাপিয়ে ফলে প্রচুর হিট তৈরি হয়, সেই হিটে আবার ওই ম্যাগনেসিয়ামটা জলে জ্বলে আরও গরম হয়, ফটফট করে জন্য আগুন বেরোয়, দিয়ে ভেতরের যে আয়রন স্টিকটা সেটা মেল্ট করে দুটো লোহাকে জুড়ে দেয়। সেটা তোমাদের সিলেবাসে নেই, ওয়েল্ডিং মানে অবশ্যই ড্রপ ওয়েল্ডিং, ওয়েল্ডিং আমার অনেক রকম হয়, এটাও কিন্তু তড়িৎ প্রবাহে তাপীয় ফলকে ব্যবহার করা হয়, কারণ ওই তড়িৎ প্রবাহিত করে প্রাথমিকভাবে গরম করে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে ম্যাগনেসিয়ামটার মধ্যে, সেখান থেকে এটা চলে। আর হচ্ছে বাল্ব, লাইট বাল্ব, সিএফএল এলইডি নয়, সিম্পল বাল্ব যেন 10 টাকা 12 টাকা করে বাজারে বিক্রি হয়, এখন ওর ব্যবহার খুব কমে এসছে কারণ প্রচুর তড়িৎ শক্তি খরচ হয় বলে। সেখানে কী হয়, ভেতরে একটা ফিলামেন্ট থাকে, ফিলামেন্টটা সাধারণত তৈরি হয় হচ্ছে উলফ্রেমাইট দিয়ে, টাংস্টেন বা উলফ্রেমাইট, কিরম দেখতে বাল্ব আমি যদিও ভালো আঁকতে পারি না, আর বিচ্ছিরি করে বাল্ব আঁকছি, আর এর বাইরে একটা কাঁচের আস্তরণ থাকে, এখানে দুটো প্রান্ত থাকে যেখান দিয়ে তড়িৎ এসে এইটাকে গরম করে। ফিলামেন্টটা যখন গরম হয় তখন আলো বিকিরণ করে, গরম হয়েই আলো বিকিরণ করে, আর ভেতরটাতে অক্সিজেন রাখে না তাহলে আবার পুড়ে যাবে বাল্ব, মানে ফিলামেন্টটা পুড়ে যাবে, যাতে না পুড়ে যায় সেজন্য ভেতরটাকে নাইট্রোজেন বা আর্গন দিয়ে ভরে দেওয়া হয়। লাইট বাল্ব, লাইট বাল্বের সঙ্গে একজন বিখ্যাত ব্যক্তির নাম জড়িত, টমাস আলভা এডিসন। যদি কেউ ইন্টারেস্টেড হও টমাস আলভা এডিসন সম্পর্কে কিছু জানতে তাহলে এই ভিডিওতে কমেন্ট করতে পারো, তাহলে আমি একটা টমাস আলভা এডিসনকে নিয়ে ভিডিও বানাবো, তো অবশ্যই তোমরা চাইলে, না হলে নয়। শেষ কি বলছি, ফিউজ তার, ফিউজ তার হচ্ছে, যদিও বর্তমানে এর ব্যবহার খুব কমে গেছে, আগেকার দিনে থাকতো, ফিউজ হচ্ছে সুইচ বোর্ডে লাগানো থাকে, এখন যদিও এমসিবি দিয়ে প্রচুর জায়গায় রিপ্লেস হয়ে গেছে, ফিউজ এখানে হাতের সামনে একটু বাইরের বোর্ড থেকে আনতে পারবে ফিউজটা খুলে, আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের ফিউজ হাতে করে দেখিয়ে দেবো, আমি আপাতত এখানে ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। ফিউজ তার হয় হচ্ছে এরকম একটা ফিউজ, এর মধ্যে একটা তার দেওয়া থাকে, এই তারটা সাধারণত তৈরি হয় হচ্ছে টিন এবং লেড, এই দুটো দিয়ে একটা সংকর ধাতু, সীসা এবং টিন, যেখানে টিন থাকে 25%, সীসা থাকে 75%। এর বৈশিষ্ট্য হচ্ছে এর উচ্চ রোধ কিন্তু গলনাঙ্ক নিম্ন, কি বললাম বলো করে বোঝো, এর সঙ্গে নাইক্রোমের তফাৎ কি, নাইক্রোমেরও উচ্চ রোধ, গলনাঙ্কও উচ্চ, কিন্তু ফিউজ তারের উচ্চ রোধ
গলনাঙ্ক নিম্ন। যখনই বেশি তড়িৎ প্রবাহ হয় এটা গলে গিয়ে মূল বর্তনীটাকে ছিন্ন করে দেয়, ফলে যে দামি ইলেকট্রিক্যাল যন্ত্রগুলো সেগুলো বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায়, তাহলে কিন্তু সেগুলো পুড়ে যাবে। একটা প্রশ্ন দিতে পারে, বুদ্ধির প্রশ্ন, যে ফিউজ তার যদি আমরা নাইক্রোম দিয়ে বানাই তাহলে অসুবিধা কি হবে? কি অসুবিধা হবে? তাহলে যখন বেশি প্রবাহ হবে নাইক্রোম তারটা গলবে না, ফলে ফিউজটা জ্বলবে না, বাকি সমস্ত গুরুত্বপূর্ণ দামি যন্ত্রগুলো জ্বলে যাবে। তবে বর্তমানে ফিউজের পরিবর্তে একটা অন্য জিনিস ব্যবহার করা হয়, তাকে বলে MCB, মিনিয়েচার সার্কিট ব্রেকার। এটাও যখন বেশি তড়িৎ প্রবাহ হয় তখন বন্ধ হয়ে যায়। ফিউজ তার থেকে একটা প্রশ্ন, খুব পপুলার প্রশ্ন আছে, যে 5 ampere ফিউজ তার বলতে কি বোঝো বা 10 ampere ফিউজ তার বলতে কি বোঝো। তারা বলা হলো 5 ampere ফিউজ তার বলতে কি বোঝো। এটা বলতে বোঝায় যে ফিউজ তারটা সর্বোচ্চ 5 ampere পর্যন্ত তড়িৎ প্রবাহ সহ্য করতে পারবে, তার থেকে বেশি তড়িৎ প্রবাহ হলে যে তাপ উৎপন্ন হবে ফিউজ তারটা গলে গিয়ে মূল বর্তনীর সংযোগ বিচ্ছিন্ন করে দেবে। তো এটা পরীক্ষায় যদি 10 ampere 15 ampere যা লেখে থাকে 5-এর জায়গায় 10, 5, 15 তাই লিখে দেবে, হয়ে গেল। তাহলে আজকের ভিডিওতে আমরা কি করলাম, তড়িৎ প্রবাহের তাপীয় ফল ডিটেলসে আলোচনা করলাম, একদম সূত্রের জন্ম থেকে সূত্রের ব্যবহার পর্যন্ত। আরও অ্যাপ্লিকেটিভ প্রশ্ন হতে পারে, তড়িৎ প্রবাহ দ্বিগুণ করলে কি হবে, চারগুণ করলে কি হবে, সেগুলো তোমরা বুদ্ধি করে করে লিখবে। কোনোটা অসুবিধা হলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে, আমি তার উত্তর পরের ভিডিও হোক বা কমেন্টে হোক যেভাবে হোক দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে নিজেদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে তো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করো। আমাদের সঙ্গে যারা এতক্ষণ সময় কাটলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।